বরিশালে 5 শতাধিক অসহায় গরিব দুস্থ নারী পুরুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায় গরিব দুস্থ অসচ্ছল 5 শতাধিক নারী পুরুষের মাঝে এই খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার বেলা 11টায় নগরীর কাজীপাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও এ সকল খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নাসরিনের পিতা আফতাবউদ্দিন খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আফরোজা খানম নাসরিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আজকে আমি এই মহানগর বিএনপির 30টা ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করিতেছি। এটা আমি প্রতি বছরই করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই আয়োজন করেছি এবং আগামীতেও আমরা চাই আরও বড় আকারে দুস্থ পরিবারদের পাশে আমরা দাঁড়াতে। ইনশাআল্লাহ আমাদের দেশনেত্রীর রোগমুক্তি এবং কারামুক্ত হবেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন এবং এই বাংলাদেশ একটি সুরাষ্ট্র এবং সুশাসন কায়েম হবে এবং এই দুর্নীতি দুঃশাসন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এই দুস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। সবাই দেখতে পাবেন, আমি ডাকি মোটামুটি একটা টিকিট লো, চল 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 চল। আরে বাবা ডাক মনে ধরে আইসিন কে দাঁড়ে সিকে দাঁড়াও, চল চল দাঁড়াও। পারবি না ফোন